নমস্কার, আপনাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান প্রাত্যহিক ভাগ্যবার্তা। এমন একটি অনুষ্ঠান যে অনুষ্ঠান থেকে দিনটি কেমন যাবে, সময়টি আপনি কিভাবে কাজে লাগাবেন, কোন রং আপনাকে আজকে এগিয়ে নিয়ে যাবে, এই সমস্ত কিছু আলোচনা তো হয়, কিন্তু এর পিছনে যে বিষয়টি থাকে সেটি হচ্ছে যে মানুষটি আপনার দিনটাকে ভালো করতে পারেন সেই মানুষটি পারবেন আপনার আজীবন কালটাকে ভালো করতে। ঠিক এখানে দাঁড়িয়ে সমস্ত কৃতিত্ব যার ঝুলিতে যেতে পারে তিনি হচ্ছেন পণ্ডিতজি, অর্থাৎ ভৃগুশ্রী জাতক, অনেক অনেক স্বাগত সুপ্রভাত দাদা আপনার। নমস্কার, শুরু করি যেরকম ভাবে আপনি শুরু করেন। হ্যাঁ, প্রথমে আজকে গ্রহগত সন্নিবেশ বলবো। রবি আজকে অবস্থান করছে কুম্ভ রাশি, শতবিশা নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করছে বিষু রাশি, রোহিণী নক্ষত্রে আজ আবার মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে, মঙ্গল আজকে অবস্থান করছে ধনুরাশি পূর্বাশা নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করছে কুম্ভ রাশি শতবিশা নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করছে ধনুরাশির পূর্বাশা নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করছে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে, শনি আজকে অবস্থান করছে মকর রাশির উত্তরাশা নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করছে মিথুনের আদ্রা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করছে ধনুর পূর্বাশা নক্ষত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও শুভ নয়, আজও নানাবিধ সমস্যা ও জটিলতা থাকবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। মেষ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভাশুভ ফল পাবেন না। যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে নানাবিধ জটিলতা গুপ্ত শত্রুতা অর্থনাশ প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা মানসিক টেনশন বজায় থাকবে। আজ মেষ রাশির শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রঙ হচ্ছে লাল এবং হলুদ। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ নয়, আজও বিশ্বরাশির জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন, মানসিক টেনশন বৃদ্ধি হবে, তার পাশাপাশি প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি। বিশ্বরাশির জাতক জাতিকাদের প্রবল অর্থনাশ এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। বিশেষ করে বিশ্বরাশির জাতক জাতিকারা নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বা অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। বিদ্যার্থীদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটি ভেবে চিন্তে অগ্রসর হতে হবে। বিশ্বরাশির জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বিরত থাকাই শুভ। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রঙ হচ্ছে সাদা এবং লাল। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, আজ মিথুন রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য এবং তার পাশাপাশি বিদ্যা ক্ষেত্রে সাফল্য। মিথুন রাশির জাতক জাতিকাদের হঠাৎ অর্থপ্রাপ্তির মতো যোগ, সম্মান যোগ এবং দূরভ্রমণের যোগ আসতে পারে। মিথুন রাশির শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ নয়, আজও কর্কট রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন, মানসিক টেনশন বৃদ্ধি হবে, তার পাশাপাশি প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, প্রবল অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি। কর্কট রাশির জাতক জাতিকাদের ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে নানাবিধ সমস্যার জটিলতা বৃদ্ধি হতে পারে এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে ভেবে চিন্তে অগ্রসর হতে হবে। আজও কর্কট রাশির জাতক জাতিকাদের শুভ দিক পূর্ব দিক, শুভ রঙ হচ্ছে সাদা এবং লাল। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ, সর্বক্ষেত্রে সাফল্য, অর্থ লাভ। সিংহ রাশির জাতক জাতিকা যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সাফল্য পাবেন এবং তার পাশাপাশি যারা চাকরি করছেন বা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ। সিংহরাশি জাতক জাতিকাদের বিদ্যার্থীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। আজ সিংহরাশির শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং হচ্ছে লাল এবং সবুজ। বিশেষ করে কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ, সর্বক্ষেত্রে সাফল্য আছে, অর্থনৈতিক সাফল্য এবং কন্যারাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে সাফল্য মিলবে এবং যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সাফল্য আসবে এবং নতুন কোনো কর্মচিন্তা ভাবনা নিয়ে অগ্রসর হওয়ার ক্ষেত্রে সাফল্য আসবে এবং কন্যারাশির জাতক জাতিকাদের যারা বিদ্যার্থী বিদ্যাক্ষেত্রে সাফল্য আসবে। আজ কন্যারাশির শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে সবুজ এবং লাল। তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়, আজ তুলারাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন, মানসিক টেনশন বৃদ্ধি হবে, তার পাশাপাশি শারীরিক পীড়া, প্রিয়জনের স্বাস্থ্যহানি, অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি। ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেই চলা ভালো, চোট আঘাতের যোগ আসতে পারে। তুলারাশির জাতক জাতিকাদের আজকে শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং হচ্ছে সাদা এবং লাল। বিশেষ করে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, আজ বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হতে পারেন, চূড়ান্ত সাফল্য। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের নতুন কোনো চিন্তাভাবনা বা পরিকল্পনা মাফিক নতুন কোনো কাজের ক্ষেত্রে সাফল্য এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিদ্যার্থীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দিন।
আজ বৃশ্চিক রাশির শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে লাল এবং নীল। আচ্ছা, ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়। আজ ধনুরাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া, প্রিয়জনের স্বাস্থ্য হানি, যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অশুভ ফল পাবেন না। বিদ্যার্থীদের ক্ষেত্রে আজকের দিনটি সতর্কতা অবলম্বন করে চলতে হবে। ধনুরাশি জাতক জাতিকাদের বিশেষভাবে আজকে শুভ দিক পূর্ব দিক, শুভ রং হচ্ছে হলুদ এবং লাল। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ। আজ মকর রাশির জাতক জাতিকা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য। মকর রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও শুভাশুভ ফল মিলবে। যারা চাকরি করছেন কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি পদোন্নতি। মকর রাশি জাতক জাতিকাদের বিদ্যার্থীদের ক্ষেত্রেও শুভ। আজ হচ্ছে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে নীল এবং লাল। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ নয়। আজও কুম্ভ রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া, চোট আঘাতের যোগ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের বিদ্যার্থীদের ক্ষেত্রেও ভেবেচিন্তে অগ্রসর হতে হবে। এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে নানাবিধ সমস্যার জটিলতা আসতে পারে। যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে সুনাম নষ্ট, এবং বিশেষ করে মতলক্ষ্যে জড়াবেন না, এবং পারিবারিক ক্ষেত্রে নানাবিধ জটিলতা ও সমস্যা। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং হচ্ছে লাল এবং সবুজ। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ, সর্বক্ষেত্রে সাফল্য, অর্থলাভ। মীন রাশি জাতক জাতিকাদের বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ। যারা ব্যবসা করছেন, ব্যবসা করতে শুভ, কর্মক্ষেত্রে শুভ। মীন রাশি জাতক জাতিকাদের বিশেষ করে ক্রয় বিক্রয় ও লেনদেনের ক্ষেত্রে আজকের দিনটি অগ্রসর হতে পারেন, চূড়ান্ত সাফল্য আছে। মীন রাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। আমাদের রাশিফল শেষ, এবারে আমরা চলে যাব সরাসরি, হয় হোয়াটসঅ্যাপ নইলে টেলিফোন, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে কেউ একজন। তবে তারও আগে একটু জানিয়ে দিই, আজকে আপনারা পেয়ে যাচ্ছেন বালিতে পণ্ডিতজিকে, আগামীকাল পাচ্ছেন বারাসাত, আর শুক্রবার হাতিবাগান, তার সঙ্গে সঙ্গে শনিবার পাচ্ছেন ব্যারাকপুর 7 তারিখ, 8 তারিখ রবিবার বর্ধমান, 10 তারিখে পাচ্ছেন বাগুইয়াটি, 13 তারিখ বেহালা, 14 তারিখ গড়িয়া, 15ই মার্চ পাচ্ছেন হচ্ছে ব্যাঙ্গালোর, এবং 20 মার্চ পাচ্ছেন আগরতলা, 21 মার্চ পাচ্ছেন গৌহাটি, এবং 22 মার্চ শিলচর। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন, নমস্কার। নমস্কার দিদি, কে বলছেন? আমি আসাম থেকে বলছিলাম, রাহুল দাস। আচ্ছা, আপনাকে সুপ্রভাত রাহুল বাবু, বলুন। হ্যাঁ, পণ্ডিতজিকেও নমস্কার, আপনাকেও নমস্কার। নমস্কার, আপনি আসামের কোথা থেকে বলছেন? আমি আসামের লামডিং থেকে বলছি। লামডিং, আচ্ছা, বলুন। হ্যাঁ, তো মানে আমাদের এখানের একজন লোক, মানে ওনার কাছে গেছিল, আমার প্রতিবেশী আর কি, তো তাদের সাংসারিক মানে পরিস্থিতি অর্থনৈতিক দিকে খুব খারাপ ছিল। তো পণ্ডিতজির কাছে যাওয়ার পর, ওনার পরামর্শ নেওয়ার পর, উনি অনেক উপকৃত। আজ মানে ওদের সংসারটা মানে মরতে মরতেও বেঁচে গেছে, মানে এখন সচ্ছল সংসার। হ্যাঁ, এখন তাদের সংসারটা অর্থনৈতিকভাবে সচ্ছল হয়ে উঠেছে। সচ্ছল হয়ে উঠেছে, একদম একদম। বাহ, ও ছেলেটা মানে একদম কিছুই ছিল না, কিছুই হচ্ছিল না, পণ্ডিতজির পরামর্শ নিয়ে এখন খুব ও ভালো আছে। বাহ, এবং মানে উপকৃত আছে। তো আমি আজকে আমার বোনের সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, ডেট অফ বার্থ বলবেন বোনের? বলুন, ডেট অফ বার্থ বলুন। 4 ফেব্রুয়ারি 1986। হ্যাঁ, সময় বলুন। সময় রাত্রি 8:48। জন্মস্থান বলুন। 8:48। জন্মেছে কোথায়? জন্মেছে লামডিং, LUMDING। জন্মবারটা মঙ্গলবার তো? হ্যাঁ, মঙ্গলবার। হ্যাঁ, কন্যা লগ্ন বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র দেবারিগণ, জানতেন? হ্যাঁ 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 জানতাম স্যার। আচ্ছা, ঠিক আছে, আমি একটু জন্মছকটা আসি। কন্যা লগ্ন একটু শুনুন, আপনি একটু অপেক্ষা করুন, উনি বলছেন। তিথি মঙ্গল, শনি, চন্দ্র, ষষ্ঠ ভাবে বৃহস্পতি, আচ্ছা সপ্তম অষ্টম ভাবে রাহু, তার পাশাপাশি কালসর্প দোষ আছে জন্মছকে। সপ্তম অষ্টম নবম প্রতি কারক গ্রহ শুক্র এবং দশম প্রতি কারক গ্রহ বুধ, এক পঞ্চম ভাবে অবস্থান করছে, শনির স্বক্ষেত্রে দৃষ্ট। আচ্ছা, এবার আমি একটু জন্মছকের একটু আদার্স দিকে যাচ্ছি। জন্মছকের
মূলত রবি হচ্ছে আছে 21 ডিগ্রিতে অবস্থান করছে। আচ্ছা, তার পাশাপাশি শুক্র অবস্থান করছে 25 ডিগ্রিতে, এবং তার পাশাপাশি শুক্র 25 ডিগ্রিতে, বুধ অবস্থান করছে 24 ডিগ্রিতে। অর্থাৎ বুধ এবং শুক্র কিন্তু এর কম্বাস্ট অবস্থায় আছে। আচ্ছা ঠিক আছে, এবার আমি বর্তমানে গ্রহগত দশান্তদশা দেখে নিচ্ছি। এই অক্টোবর মাস থেকে শুরু হবে রবির মহাদশা। আচ্ছা, রবি হচ্ছে এতদিন ছিল শুক্রের মহাদশা, শুক্র ভাগ্যপতি কারক গ্রহ, শুক্র ভাগ্যপতি কারক গ্রহ, শুক্র কর্মপতির সাথে রাজ্য। আচ্ছা, তার পাশাপাশি এই যে বর্তমানে এর যে আগামী দিন যে রবির মহাদশা আসবে, রবির মহাদশাটা দ্বাদশপতি কারক গ্রহ রবি, রবির মহাদশা কিন্তু একে ভালো দেবে না। শুনুন, আপনার বোনের জন্মছক অনুযায়ী ওর জন্মছকে ভাগ্যপতি কারক গ্রহ, কর্মপতি কারক গ্রহের রাজ্য 1 নম্বর, নাম্বার 2, এবং সেটা হচ্ছে পঞ্চম ভাবে, এবং পঞ্চমপতি কারক গ্রহ শনি, শনির স্বক্ষেত্রে দৃষ্ট, সেটাও কিন্তু শুভ। অর্থাৎ এর জীবনে কিন্তু কর্মযোগ আছে অবশ্যই, কারণ এতদিন ভাগ্যপতির দশা ছিল, ভালো কর্মযোগ হওয়া উচিত। আচ্ছা, ভাগ্যপতি শুক্রের মহাদশা, কিন্তু সমস্যা কি জানেন? সমস্যা হচ্ছে শুক্র যদি কখনো কম্বাস থাকে 1 নম্বর, এবং সপ্তমপতি কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করছে, শুক্রটা কম্বাস অবস্থায় আছে, শুক্রটা শনি দৃষ্ট অবস্থায় আছে, এবং রবি শুক্রের, আমরা যখন দারিদ্র দোষ কাকে বলি, দারিদ্র দোষ যেটাকে বলা হয়, দারিদ্র দোষ রবি শুক্র থাকলে দারিদ্র দোষ কখনো হয় না, অনেকেই বুঝায়, আমি আমি বলি আপনাদের, সেই ক্ষেত্রে কিন্তু দারিদ্র দোষ কখনোই হয় না। সেটা যদি রবি শুক্র যদি কখনো কম্বাস্ট অবস্থা থাকে, তাহলে কিন্তু দারিদ্র দোষ হতে পারে। রবি শুক্র যদি দুস্থানগত অবস্থা থাকে, তাহলে দারিদ্র দোষ শব্দ হতে পারে। রবি শুক্র যদি নিজস্ব অবস্থা থাকে, তাহলে কিন্তু দারিদ্র দোষ হতে পারে। আপনার বোনের জন্মছকে কিন্তু রবি শুক্রের একটা দারিদ্র দোষ আছে, এর জন্মছক অনুযায়ী কিন্তু যেভাবে সাফল্য পাওয়া উচিত ছিল, সেভাবেও কিন্তু সাফল্য পায়নি কর্মজীবনের দিক থেকে। এই ধরনের জন্মছকের অনুযায়ী সরকারি কর্মযোগ, কিন্তু কর্মজীবনে আরও বেশি সাফল্য পাওয়া উচিত ছিল, যেহেতু ভাগ্যপতি শুক্র কম্বাস্ট, তার পাশাপাশি এর দারিদ্র দোষ প্রবল, সেই জন্য একে জীবনে চলার পথে একটু সমস্যা এসছে, তার পাশাপাশি এর ম্যারেজ লাইফে জায়গাটাও ভালো পাচ্ছি না, একদমই খারাপ। এ বলুন আপনি, মানে কি স্যার বিয়েটা কখন হবে? বা আগে আপনি বলুন না, আপনার বোন কি চাকরি টাকরি করেন? আপনার বোনের এডুকেশন কি, এগুলো একটু বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোন বিএ পাস করে ডিগ্রি করছে, ডিগ্রি পাস করে বিএড করছে। হ্যাঁ, তারপর আর একটা একটা প্রাইভেট স্কুলে কাজ করছে, টিচিং লাইনে আছে। হ্যাঁ, তো মানে আমি জানতে চাই যে ওর বিয়ে, বিয়ে কি ওর পুষ্টিতে আছে, মানে ওর শখে বিয়ে আছে, আর মানে থাকলে কবের মধ্যে হবে? পণ্ডিতজি কিন্তু বলেই দিয়েছেন যে ওর যতদূর যাওয়া উচিত ছিল, আপনি বলেন ডিগ্রি করে বিএড করছে, তারপরে মাস্টার্স এখনো করে পড়তে পারলো না, 86 সালের জন্ম, চাকরিটাও সেরকম ভাবে পেলেন, অথচ সরকারি চাকরি পাওয়ার একটা যোগ ছিল, যোগ ছিল ভাগ্যপতি কর্মপতি যে যোগ, সেই যোগটা হচ্ছে এর পঞ্চম ভাবে, এবং এই ধরনের জন্মছকের ক্ষেত্রে সাফল্যের ছক, কিন্তু ভাগ্যপতি যেহেতু কম্বাস্ট, কিন্তু ভাগ্যপতি দশা এক হিসাবে সাফল্য দিল না, প্রবল দারিদ্র দোষ। শুনুন একটা কথা বলবো আপনাকে, যে আগামী যে রবির মহাদশা আসবে আগামী দিনে, এই 2020 অক্টোবর থেকে 2026 অক্টোবর, এই সময়টা কিন্তু আমি ভালো পাচ্ছি না। রবি হচ্ছে দ্বাদশপতি কারক গ্রহ, এবং রবির মহাদশায় একটু সমস্যা আসতে পারে, ঠিক আছে। আর বিবাহের ব্যাপার যেটা আপনি প্রশ্ন করেছেন, বিবাহের ব্যাপারটা, বিবাহের ব্যাপারটা খুব জটিলের জন্মচক্র অনুযায়ী খুবই জটিল, কারণ এই সময় নির্ধারণ করা। আচ্ছা, তাহলেও আমি জন্মছক অনুযায়ী যেটা আমি আপনাকে বলবো, যেহেতু নবাংশ চার্টটাকে একটু প্রাধান্য দিতে হবে, নবাংশ চার্ট অনুযায়ী এর বিবাহের যেটা যোগ, 21 সালের জানুয়ারি থেকে 22 সালের অক্টোবর, এই সময়টাকে কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে, ঠিক আছে। 21 সালের জানুয়ারি থেকে 22 সালের অক্টোবর, এই সময়টাকে কিন্তু কাজে লাগাতে হবে। এই সময়ের মধ্যে যদি বিবাহ না হয়, তাহলে কিন্তু মুশকিল আছে। মানে বর্তমানে তো শুক্রের মহাদশা চলছে। শুনুন শুনুন,
শুক্রের, আপনি শুনুন, হ্যাঁ শুক্রের মহাদশা চলছে, তো শুক্রের মহাদশা এই বছর অক্টোবরে শেষ হয়ে যাচ্ছে, তো এতদিন কেন বিয়ে হয়নি? আমার কথার, আমার, আমি তো সেটাই বলছি যে শুক্রের দীর্ঘ 20 বছর ছিল, অর্থাৎ এবছর অক্টোবরে শেষ হচ্ছে, তাহলে শুক্রের মহাদশা ফলটা পেলো না কেন বিবাহের ক্ষেত্রে? শুক্র তো বিবাহ দেয়, শুক্র তো প্রবল বিবাহ কারক গ্রহ, তো শুক্রের মহাদশা ফলটা পেলো না কেন? ভাগ্যপতির দশা তাও আবার, শুক্রটা কম্বাস্ট, শুক্র রবির প্রবল দারিদ্র দোষ, যখন কোনো জাতক জাতিকার দারিদ্র দোষ সৃষ্টি হয় সেই জাতক জাতিকা শুক্রের মহাদশা অথবা রবির মহাদশা কোনো ফল পায় না, এটা সবসময় রাখতে হবে। এর শুক্রের মহাদশা ছিল, ফল পায়নি, আগামী দিন রবির মহাদশা আসছে, সেটাও ফল পাবে না। অতএব এটাকে নিয়ে ভাবতে হবে, এর ম্যানেজের ব্যাপারটা কিন্তু প্রবল সমস্যা। শুক্রের দশায় বিয়ে হবে না, এখন তো শুক্র কেতু চলছে, এখন তো আরোই হবে না। আপনার আর কোনো প্রশ্ন আছে? যেটা শুক্রের দশা, শুক্রের দশা তো আপনার কমাস আছে, এ তো মার্চ মাস পড়ে গেল, তা অক্টোবর মাস, এই 6 মাসের মধ্যে সম্ভব? তারপরে শুক্র কেতু দশা অন্তত চলছে, কোনো মতেই সম্ভব নয়। আপনি ওই 21 সালের জানুয়ারি থেকে আমি নবাংশ চার্টের মানে দশান্তর্দশা ধরেই বিচার করলাম এটা, অতএব 21 সালের জানুয়ারি থেকে যে যোগটা শুরু হবে নবাংশ চার্ট অনুযায়ী সেটাকে প্রাধান্য দেবেন, ওই সময়ের মধ্যে যদি হলে হলো, নাহলে হবে না। তবে একটা কথা বলবো, রবির মহাদশা ওর পক্ষে সমস্যাজনক, রবির মহাদশা যেহেতু ওর দারিদ্র দোষ, রবি দ্বাদশপতি কারক গ্রহ, রবি সনিদিষ্ট, অতএব রবি এবং শনির, রবি হচ্ছে শনির ক্ষেত্রে অবস্থান করছে এবং সনিদিষ্ট অবস্থায় আছে, অতএব ওর কিন্তু এই সময়টা কিন্তু সমস্যা থাকবে, শারীরিক বিড়ম্বনা, মানসিক বিড়ম্বনা, বিবাহ হলে বিবাহের ক্ষেত্রে সমস্যা, জটিলতা থাকবে কিন্তু, অতএব রবির দশাটা কিন্তু আগের থেকে ভাবতে হবে আপনাকে। যাই হোক, মানে এখন 34 বছর বয়স মেয়েটির, বাড়ির লোকেরা উদ্বিগ্ন হয়ে রয়েছেন যে কবে বিয়েটা হবে, কিন্তু একটা কথা বলি যে পণ্ডিতজি যেভাবে ব্যাখ্যা করলেন, দেখুন একদম সহজ সরলভাবে উনি বুঝিয়ে দিলেন যে কেন হলো না। আপনাদের অনেক, কারণ 8-5টা বিশ্লেষণের সঙ্গে কিন্তু পণ্ডিতজির বিশ্লেষণ, কন্যালগ্নের জাতক জাতিকাদের হচ্ছে শুক্রের মহাদশা, বিশেষ করে শুক্র যাদের শুভ অবস্থা থাকে, শুক্র যদি কখনো, বিশেষ করে শুভ অবস্থায় বলতে শুক্র যদি যোগ কারক অবস্থা থাকে, শুক্র যদি কেন্দ্রভাবে থাকে, শুক্র যদি ত্রিকোণভাবে থাকে, সে ফল পায়নি দেখা যায় না, শুক্রের মহাদশা তাকে চূড়ান্ত সাফল্য দেয়। শুক্রের মহাদশা কন্যালগ্নের জাতক জাতিকাদের, শুক্র যদি সক্ষেত্রে থাকে, শুক্র যদি বিশেষ করে শুভগ্রহযুক্ত থাকে, শুক্র যদি কখনো রাজ্যকারী গ্রহ হিসাবে থাকে, শুক্র যদি পঞ্চমভাবে থাকে, শুক্র যদি কেন্দ্রভাবে থাকে, শুক্র যদি বর্গোত্তম থাকে, তাকে রাজা বানায়, মানে এক ধরনের রাজা, আজকাল রাজা আর সেই রাজা নয়, মানে তাকে, সে যদি 1 টাকা দিয়ে মার্কেটে নামে, সে অন্তত 1000 টাকা তৈরি করতে পারবে, মানে এমন তাকে ফল দেয়। শুক্রের মহাদশা ফল দেয়নি দেখা যায় না, কিন্তু এই মেয়েটির ক্ষেত্রে শুক্রেরই দশা, শুক্র পঞ্চমভাবে আছে, কিন্তু শুক্র তো কম্বাস্ট, রবি শুক্রের কম্বাস্ট থাকলে, প্রবল দারিদ্র দোষ থাকলে সেক্ষেত্রে কোনো মতেই ফল দিতে পারে না। শুক্রকে আসলে শুভ অবস্থা থাকতে হবে, যে কোনো জাতক জাতিকার যদি, মানে বিশেষ করে যে কোনো শুভগ্রহ থেকে ফল নিতে গেলে, সে বৃহস্পতি থেকে ফল নিক বা শুক্র থেকে ফল পাক না কেন, সে চন্দ্র থেকে হোক বা বুধ থেকে হোক, যে কোনো শুভগ্রহ থেকে, সে শুভগ্রহকে সবসময় শুভ অবস্থা থাকতে হবে, সেই শুভগ্রহ যদি কোনো অশুভ অবস্থা থাকে, তাকে উল্টো নেগেটিভ ফল দেয়, তার জীবনে কোনো সাফল্য আসে না। আপনাদের যারা অনুষ্ঠান দেখছেন, আপনাদের জন্য আরেকবার বলে দেওয়া যে আজকে পণ্ডিতজিকে পেয়ে যাচ্ছেন বালিতে, এবং আগামীকাল পণ্ডিতজিকে পেয়ে যাবেন হচ্ছে বারাসাত। যোগাযোগ করে নেবেন 8583013265, 9836719908, 9833664655 এই নাম্বারগুলিতে। আগামী শুক্রবার হাতিবাগান, 6 তারিখ 6ই মার্চ, 7ই মার্চ শনিবার ব্যারাকপুর, 8ই মার্চ রবিবার দিন বর্ধমান, 10ই মার্চ মঙ্গলবার বাগুইআটি, 13ই মার্চ আপনারা পেয়ে যাচ্ছেন বৃহস্পতিবার বেহালা, 14ই মার্চ শুক্রবার গড়িয়া, 15ই মার্চ শনিবার ব্যাঙ্গালোর,
20 মার্চ আগরতলা, 21 মার্চ গুয়াহাটি এবং 22 মার্চ শিলচরে পণ্ডিতজিকে পাচ্ছেন। এটা গেল এবং আপনার আপনি লামডিং থেকে ফোন করেছেন, আপনি গুয়াহাটির জন্য অ্যাপয়েন্টমেন্ট করে নিন। এই যে সামনের যে সময়টার কথা বললেন পণ্ডিতজি, সেই সময়টাকে যদি কাজে লাগাতে পারেন। লামডিং থেকে আমার প্রচুর আমার কাছে আসেন গুয়াহাটিতে দেখাতে, কারণ আমি জানি আমাকে একজন এসেছিলেন কিছুদিন আগে, মানে লামডিং আমি যখনই সে গুয়াহাটি যাব, লামডিংয়ের অন্তত 5-7 জন থাকবে ক্লায়েন্ট আমার কাছে, এবং তারা বলে যে আপনার প্রোগ্রাম সকালবেলা, আর আমাদের ওখানে সবাই ঘরে ঘরে সবাই দেখে। যাই হোক, এটা পাঠিয়েছেন শুধু লামডিংয়ে নয়, পড়েছি এখানেও সবাই ঘরে ঘরে দেখে। ইনফ্যাক্ট এই মুহূর্তে ফেসবুকেও বহু ভিউয়ার্স আছে। হ্যাঁ, যাই হোক, নমস্কার পণ্ডিতজি, আমি আপনার একজন বয়স্ক অনুরাগী, রোজ আপনার সিটিভিএন প্রোগ্রাম দেখি, আপনি হোয়াটসঅ্যাপে উত্তর দেন, তাই আমার ছেলের বিষয়ে কিছু জানতে চাইলাম। ছেলের জন্ম 10/8/1984, 8:20 PM, স্থান পশ্চিম মেদিনীপুর। ওকে নিয়ে আমরা খুব চিন্তিত, দয়া করে ওর বিবাহ চাকরির বিষয়ে বিচার করে যথাযথ বিধান দেন, খুব উপকার হয়। আপনি একটা কথা বলেছেন যে বিধান দেন, আচ্ছা ঠিক আছে, আমি ছোট্ট কিছু উপাচার বলে দেবো। আপনার ছেলের এই জন্মছক অনুযায়ী যদি কেন সাফল্য পাচ্ছে না, বা সাফল্য পেতে গেলে কী করণীয়, আচ্ছা ওর হচ্ছে মীন লগ্ন, মীন লগ্ন লগ্নপতি কারক গ্রহ বৃহস্পতি দশম ভাবে অবস্থান করছে, তৃতীয় রাহু, রবি হচ্ছে অবস্থান করছে পঞ্চম ভাবে, ষষ্ঠ ভাবে বুধ শুক্র, অষ্টম ভাবে শনি, শনি তুঙ্গি, এবং তারপর সপ্তম অষ্টম নবম ভাবে মঙ্গল স্বক্ষেত্রে, কেতু অবস্থিত কেতুযুক্ত বৃহস্পতি স্বক্ষেত্রে, অর্থাৎ মঙ্গল স্বক্ষেত্রে বৃহস্পতি স্বক্ষেত্রে, তার পাশাপাশি শনি তুঙ্গি, চন্দ্র চন্দ্রের স্বক্ষেত্রে দৃষ্ট, রাহু তুঙ্গি, কেতু তুঙ্গি। আচ্ছা, তা সত্ত্বেও আপনি চিন্তিত, আপনার ছেলের জন্মছক অনুযায়ী ওর কর্ম বিষয় এবং ওর বিবাহের ব্যাপারে। শুনুন, একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে বিশেষ করে যাদের মীন লগ্নের জাতক জাতিকাদের, মীন লগ্নের জাতক জাতিকাদের আমাদের বৃহস্পতি কী ফল দেয়, বৃহস্পতি হচ্ছে কর্ম ভাগ্য পুত্র, কর্ম ভাগ্য পুত্র, অতএব বৃহস্পতি এই ভাবের কারক গ্রহ। যখন বৃহস্পতি দেখা যায় যে আপনার ছেলের জন্মছকে মীনলগ্ন বৃহস্পতি দশম ভাবে স্বক্ষেত্রে অবস্থান করছে, দশম ভাবে স্বক্ষেত্রে, আপনি বলতে পারেন যে এর তো কর্মজীবন খুব ভালো হওয়া উচিত, কারণ কর্মপতি কারক গ্রহ বৃহস্পতি কর্মভাবে বসে আছে। শুনুন, বৃহস্পতি ওকে শেষ করে দিচ্ছে কর্মজীবনে। কেন? যদি বৃহস্পতির দশা পড়ে, ওর এখন 2017 সালের জুলাই থেকে বৃহস্পতির দশা শুরু হয়েছে, তাহলে বৃহস্পতির দশা ওকে সাফল্য দেবে না, বৃহস্পতি ওর কর্মভাবটাকে নষ্ট করে দেবে। এটা বুঝতে হবে, বৃহস্পতি এমনই একটা গ্রহ, ও কখন আপনাকে ফল দেবে, কোন সময় ফল দেবে, এটা হচ্ছে ওর অবস্থানের উপর নির্ভর করে। বৃহস্পতি পাণ্ডিত্য দেয়, জ্ঞান দেয়, শিক্ষা দেয়, বৃহস্পতি সমস্ত গ্রহগুলোকে দৃষ্টি দিয়ে তাদেরকে শুভ অবস্থায় ফলদান করে, কিন্তু বৃহস্পতির দৃষ্টি ভালো, স্ব অবস্থান ভালো, বৃহস্পতি রাজ্যকারী গ্রহ হিসাবে ভালো, কিন্তু বৃহস্পতির দশা থেকে ফল পেতে গেলে চিন্তা ভাবনা করে আসতে হবে, বৃহস্পতি সর্বক্ষেত্রে তার দশায় ফল দেয় না। এই যে আপনার যে ছেলের জন্মছকে 2017 সালের জুলাই থেকে বৃহস্পতি দশা শুরু হয়েছে, বৃহস্পতি হচ্ছে কর্মকারক গ্রহ, বৃহস্পতি ভাব প্রতিকারক গ্রহ, কর্মভাবে বসে আছে, এবং বৃহস্পতির দশায় খুব চিন্তার কারণ আছে ওর। বৃহস্পতি কিন্তু সহজে ওকে ফল দেবে না, টোটাল মহাদশায় কিন্তু ওকে কম বেশি ভুগতে হবে কর্ম বিষয়ক। যেমন ধরুন কোনো জাতক জাতিকা সিংহলগ্ন, পঞ্চমভাবে বৃহস্পতি ধনুতে বসে আছে, যদি বৃহস্পতির দশা পড়ে সেই জাতকের সন্তান নিয়ে চিন্তার কারণ হয়। যদি কোনো জাতক জাতিকার যদি মেষ লগ্ন হয়, ভাগ্যপতি কারক গ্রহ বৃহস্পতি যদি কখনো নবমভাবে ধনুতে থাকে, তার যদি বৃহস্পতি তার দশা থাকে, তার জীবনে ভাগ্য বিড়ম্বনা, তাকে জীবনটা ছারকার করে দেয় সেই সময়টা। অতএব বৃহস্পতির দশা থেকে আপনি কখন ফল পাবেন সেটা কিন্তু খুব চিন্তার ব্যাপার আছে। তার পাশাপাশি আমি বলবো যে বিবাহের ব্যাপারে যেটা বলেছেন আপনি, ওর সপ্তম প্রতি কারক রয়েছে বুধ, এবং অষ্টম প্রতি কারক রয়েছে শুক্র, এবং বুধ শুক্র হচ্ছে ওর ষষ্ঠভাবে অবস্থান করছে। সপ্তম প্রতি অষ্টম প্রতি কম্বিনেশন কখনোই ভালো না, তার বিবাহক্ষেত্রে ভালো হয় না, সপ্তম প্রতি অষ্টম প্রতির যোগ, এবং অষ্টম প্রতি কারক গ্রহ শুক্র ষষ্ঠভাবে অবস্থান করছে। শুক্র কোনো জাতক জাতিকার, আমি সবসময় বলি যে যে কোনো অশুভ গ্রহ থেকে আপনি অনেক কিছু ফল পাবেন, অশুভ গ্রহ যে কোনো স্থানে থাকলে ভালো ফল পাওয়া যায়,
কিন্তু শুভগ্রহ থেকে ফল আদায় করা খুব মুশকিল। আবার শুভগ্রহর অবস্থানগুলো সবসময় দেখতে হয়, যেমন এর শুক্র হচ্ছে বিবাহকারক গ্রহ, এই শুক্র অবস্থান করছে এর হচ্ছে ষষ্ঠভাবে, এমনকি সপ্তম প্রতিশতে, এটাও কিন্তু ভালো নয়। ষষ্ঠ ভাব হচ্ছে দুস্থানগত ভাব, অতএব এর বিবাহজনিত সমস্যা এবং তার পাশাপাশি রাশির সপ্তমভাবে রবির অবস্থান, নবাংশ চার্টেরও লগ্নের সপ্তমভাবে রবির অবস্থান সমস্যা আছে। যাই হোক, আমি বিস্তারিত গেলাম না, আপনি একটা কাজ করবেন, প্রতি বৃহস্পতিবার ওকে বলবেন কোনো বট গাছ বা অশ্বত্থ গাছ বা বাড়িতে তুলসীর তলা থাকলে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাতে, ওং ক্লিং বৃহস্পতে নম, ওং ক্লিং বৃহস্পতে নম, এই মন্ত্রে 108 মন্ত্রে বৃহস্পতিবার সন্ধেবেলায় ঘিয়ের প্রদীপ জ্বালাবে, এবং তার পাশাপাশি ওকে বলবেন বৃহস্পতিবার করে দান সামগ্রী কোনো ভিখারিকে দিতে পারে, কোনো মন্দিরে দিতে পারে, বা কোনো ব্রাহ্মণকে দিতে পারে, মধু এবং পীত বস্ত্র, তা সে আখের গুড় এবং ছোলার ডাল, এটা ওকে বৃহস্পতিবার করে দিতে বলবেন, এবং প্রত্যহ মন্ত্র বলতে বলবেন ওং নমো ধনদায়ী সাহা 108।